দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্যে অ্যাসাইনমেন্ট বিষয়ক এই উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক গৌতম রায় কারিকুলাম বিশেষজ্ঞ এন সি টিভি শুধুমণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন যে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট প্রণয়নের মাধ্যমে নিজেদেরকে সরাসরি একাডেমিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পেরে তাদের সৃজনশীলতা ও উচ্চতর দক্ষতা প্রকাশে আগ্রহী হয়ে ওঠে অ্যাসাইনমেন্টগুলো যেন প্রথাগত অর্থে বাড়ির কাজ হয়ে না ওঠে এবং এগুলো যেন আরও বেশি গভীর অনুধানমূলকও বিস্তৃত হয় সেই বিষয়ে নজর রাখতে হবে যে কোনো একটি কোর্সের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটি কাজ যদি শিক্ষার্থীকে দেওয়া হয় তাহলে সেটি অ্যাসাইনমেন্ট হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু তারপরও বাড়ির কাজের সঙ্গে অ্যাসাইনমেন্টের কিছু সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে বিদ্যালয়ে একটি অধ্যায় কিংবা একটি ইউনিট পড়ানোর পর বা একটি অধ্যায়ের একটি অংশ পড়ানোর পর তার সাথে সম্পর্কিত কোনো একটি কাজ যখন শিক্ষার্থীকে করতে দেয়া হয় অনুশীলনের জন্যে তখন সেটাকে আমরা বলি বাড়ির কাজ সাধারণত বাড়ির কাজের সঙ্গে একটি শিক্ষণ ফল বা লার্নিং আউটকামের সম্পর্ক থাকে কিন্তু আমরা যখন অ্যাসাইনমেন্ট প্রণয়নের কথা বলি তখন কাজটি আরও বিস্তৃত এটি আরও গভীর কখনো এমনও হতে পারে যে একটি অ্যাসাইনমেন্ট কয়েকটি অধ্যায়ের সমন্বয়ে তৈরি করার প্রয়োজন হতে পারে এখানে যেটি আরও বলে রাখা দরকার সেটি হচ্ছে যে বাড়ির কাজের সঙ্গে মাত্র একটি শিক্ষণ ফলের সম্পর্ক থাকলেও অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে একাধিক শিখন ফল অর্জন করার প্রয়োজন হয় এই জন্যে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীর অনেক বেশি সময়ের প্রয়োজন হয় বাড়ির কাজ অপেক্ষা এবং অবশ্যই এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে একটি বাড়ির কাজ থেকে একটি অ্যাসাইনমেন্টের কাঠিন্যের মাত্রা অনেক বেশি থাকে সম্মানিত সুধিমণ্ডলী আমরা জানি যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এমনকি আমাদের অভিভাবক বৃন্দ এবং সমাজের বিভিন্ন প্রান্তের আমরা যারা আছি তারা প্রত্যেকে সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতির সঙ্গে পরিচিত সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতি আমাদের শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে এত সত্ত্বেও আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে আমরা সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতি অনুসরণ করছি না প্রশ্ন হতে পারে এটির কারণ কি আসলে আমরা চেয়েছি যে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আরও বেশি বৈচিত্র্যময় হোক আরও বেশি আকর্ষণীয় হোক আরও বেশি আনন্দঘন হোক এবং শিক্ষার্থী যেন শুধুমাত্র একটি ছকের মাঝখানে আটকে না থাকে তারা যেন তাদের নিজেদের বুদ্ধি নিজেদের ক্ষমতা নিজেদের কল্পনা নিজেদের সৃজনশীলতা আরও বেশি চর্চা করে আর এই সব কিছুকে মূল্যায়ন করার জন্যে সৃজনশীল প্রশ্নপত্রের বাইরে গিয়েও আমাদের কোনো একটি পদ্ধতি প্রয়োজন ছিল আর দেখা যাক অ্যাসাইনমেন্ট প্রণয়নকালে কালে কোন কোন মৌলভাবনা বা প্রিন্সিপালস অনুসরণ করেছে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে এবং সেই বক্স বা বাক্সের মাছ থেকে একটি বাল্ব বেরিয়ে এসে তার আলো ছড়িয়ে দিচ্ছে নিচে লেখা রয়েছে আউট অফ দ্য বক্স আমরা আসলে এটিই করতে চেয়েছি আমরা ভেবেছি যে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো সেগুলো আউট অফ দ্য বক্স হতে হবে অর্থাৎ প্রচলিত যে বিষয়গুলোর সঙ্গে আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিচিত সেই ধরনের কোনো বিষয় আমরা অ্যাসাইনমেন্টের মাঝে রাখবো না মর্মে সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় ছবিটা দেখি এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী তার মাথাটা রয়েছে বইয়ের উপরে এবং তার মাথার উপরে একটি ব্রেনের ছবি দেখা যাচ্ছে এবং দেখুন যে ব্রেন থেকে কিছু আলো বিচ্ছুরিত হচ্ছে এই ছবির মতো করেই আমাদের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক থেকে তারা জ্ঞানার্জন করবে এরপর তারা সেগুলো নিয়ে ভাববে তাদের ভাবনা থেকে তারা নতুন কিছু সৃজন করবে আর সেই নতুন কিছু যা সৃজন তারা করতে পারলো সেগুলো তারা ছড়িয়ে দেবে তাদের অ্যাসাইনমেন্টের মাছ দিয়ে সকলের কাছে এটি হচ্ছে আমাদের লক্ষ্য ছিল এবং এই লক্ষ্যর একটি ভিত্তি রয়েছে আমরা জানি যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি এটি একুশ শতকের অন্যতম দক্ষতা আমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে এই দক্ষতা অর্জন করার জন্যে সুযোগ রাখা হয়েছে এবার তৃতীয় ছবিটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন প্রবলেম 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 তার উপরে একটি লেন্স রাখা আছে আর লেন্সের মাঝ দিয়ে বেরিয়ে এসছে সলিউশন বা সমাধান একুশ শতকের যে দক্ষতা তার অন্যতম আর একটি দক্ষতা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস কিংবা সমস্যা সমাধান দক্ষতা আমরা চেয়েছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তার নিজের জীবনের কিংবা পরিবারের বা বন্ধু বান্ধবের কিংবা প্রতিবেশীর কোনো একটি সমস্যার সমাধান করে দেখাবে এভাবে ছোট ছোট সমস্যার সমাধান করতে করতেই একদিন তারা বড় সমস্যার সমাধান করার জন্যে তারা প্রশিক্ষিত হবে চতুর্থ ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মা আর তার সন্তান একটি মাঠে কাজ করছে এই মাঠ এবং এই দুইজন ব্যক্তি একদম একাকার হয়ে আছে আমরা এটি চেয়েছি আমরা চেয়েছি অ্যাসাইনমেন্টগুলোর সাথে যেন আমাদের শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ সম্পর্ক থাকে আমরা সে কারণে চেয়েছি আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমাদের জীবনের সঙ্গে যেন সম্পর্ক থাকে পরের ছবিটি দেখি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক গুচ্ছ শিক্ষার্থী তারা মাঠে কাজ করছে তাদের পিছনে দাঁড়িয়ে আছেন তাদের শিক্ষকেরা এই শিক্ষার্থীরা মাঠে কাজ করে তারা বাংলাদেশের কৃষি কাজ বা ফার্মিং সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করছে আর তাই আমরা এর নিচে লিখে দিয়েছি লার্নিং বাই ডুইং অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা পর্যাপ্ত সুযোগ রেখেছি যেখানে শিক্ষার্থী নিজে হাতে কলমে কিছু শিখবে কাজ করবে পর্যবেক্ষণ করবে এবং তার মাঝ দিয়ে তার নিজের জ্ঞান ও দক্ষতা সে বাড়িয়ে ফেলবে সবশেষ ছবিটি দেখি এবার এখানে তিনটি বিষয় রয়েছে মস্তিষ্ক হার্ট এবং দুটি হাত আপনারা জানেন শিক্ষার তিনটি ক্ষেত্র একটি হচ্ছে জ্ঞানের জায়গা শিক্ষার্থী যেটি মস্তিষ্ক দিয়ে শেখে সেটি হচ্ছে তার কগনিশন আমরা চেয়েছি শিক্ষার্থী তার জ্ঞান অর্জন করবে পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীর আর একটি জায়গা আছে সে অন্তর দিয়ে অনেক কিছু শেখে আবেগ দিয়ে শেখে আমরা চেয়েছি অ্যাসাইনমেন্টের ভিতরে যে বিষয়গুলো নিয়ে সে কাজ করবে সেগুলোর যে গুরুত্ব তার প্রয়োজনীয়তা তার উপযোগিতা এগুলো সে অন্তর দিয়ে উপলব্ধি করবে আর এই কাজগুলো করার জন্যে সে তার দুই হাতকে কাজে লাগাবে তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগবে এক কথায় তার মনোপেশিজ ক্ষেত্র এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে এভাবে তার মস্তিষ্ক তার অন্তর তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শিক্ষার তিনটি ক্ষেত্রকে সে অর্জন করবে অ্যাসাইনমেন্ট হিসাবে আমরা কোন ধরনের কাজ শিক্ষার্থীদেরকে দিয়েছি নাম্বার ওয়ান কখনো কখনো আমরা শিক্ষার্থীদেরকে কোন একটি টাইম লাইন তৈরি করতে দিয়েছি প্রশ্ন করতে পারেন টাইম লাইন কি ফেসবুকে আমাদের কাজগুলো আমাদের পোস্টগুলো আমাদের কমেন্টগুলো আমাদের ইনভলভমেন্ট ফেসবুকে যেভাবে একদম ক্রমান্বয়ে সাজানো থাকে সেটিকে আমরা বলছি একটি টাইম লাইন আমরা শিক্ষার্থীদেরকে কখনো কখনো টাইম লাইন করার জন্য বলেছি আমি একটা উদাহরণ দিই উনিশশো ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু আমাদেরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীকে আমরা হয়তো বলতে পারি যে বানর ভাষা আন্দোলন থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের যে উল্লেখযোগ্য অর্জন সেটিকে তারা একটি টাইম লাইনে সাজাবে সেক্ষেত্রে শিক্ষার্থীকে বই পড়তে হবে সেখান থেকে তার জ্ঞান নিতে হবে তাকে চিন্তা করতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন ক্রনোলজিতে এগুলো সাজানো হবে এটি হচ্ছে একটি টাইম লাইন এবং এটি হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয় আর সে যখন এটিকে সাজাবে তখন সেখানে সে তার সৃজনশীলতা প্রকাশ করবে কখনো আমরা শিক্ষার্থীকে হয়তো একটি পোস্টার প্রেজেন্ট করতে বলেছি একটি বর্ণনামূলক প্রশ্নের পরিবর্তে কিংবা একটি প্রবন্ধ কিংবা একটি নিবন্ধের পরিবর্তে আমরা তাকে বলেছি সে একটি পোস্টার তৈরি করবে সেই পোস্টারটি ব্যবহার করার জন্যে তাকে কোনো একটি দোকানে গিয়ে একটি পোস্টার পেপার কেনারও প্রয়োজন নেই আমরা বলে দিয়েছি পোস্টার পেপারটি প্রয়োজনে সে বাড়িতেই তৈরি করতে পারবে কিভাবে কয়েকটি এ ফোর সাইজের কাগজকে স্টেপ দিয়ে লাগিয়ে তার প্রয়োজন অনুযায়ী সে একটা পোস্টার পেপার বানাতে পারে তার বাড়িতে যদি এ ফোর সাইজের কাগজ না থাকে কোনো সমস্যা নেই ক্যালেন্ডারের যে উল্টো পাশ যে পাশটা সাদা থাকে সেটিকেও জোড়া লাগিয়ে একটি পোস্টার পেপার হিসাবে প্রেজেন্ট করা যেতে পারে শিক্ষার্থী প্রয়োজনে সেই পোস্টারের উপরে ছবি আঁকবে প্রয়োজন হলে পরে নিউজ পেপার থেকে ছবি কেটে সে বসিয়ে দেবে কিংবা সে যদি তার সুযোগ থাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেখানেও বসাতে পারে কিন্তু এটি কোনোটি বাধ্যতামূলক না শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী সহজলভ্যতা অনুযায়ী যেভাবে সে তৈরি করতে চায় সেইভাবেই সেই পোস্টারটি প্রেজেন্ট করবে এবং এই পোস্টারটি সে প্রতিষ্ঠানে গিয়ে জমা দেবে কখনো আমরা শিক্ষার্থীদেরকে এক্সপেরিমেন্টের কথা বলেছি এই এক্সপেরিমেন্ট করার জন্যে তাকে স্কুলের কিংবা কলেজের ল্যাবরেটরিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাসাইনমেন্টের ভিতরে তাকে যে এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছে সেটিতে বাড়ির ভিতরে যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দিয়েই তাকে এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছে আমরা জানি যে একটি আলু এবং একটি চিনির দ্রবণ ব্যবহার করে অভিশ্রবণের পরীক্ষা সে করতে পারে এভাবেই তার চারপাশে যে জিনিসপত্র আছে সেগুলোকে ব্যবহার করে সে এক্সপেরিমেন্ট করবে পর্যবেক্ষণ করবে সে যে রসায়ন পরে সে যে পদার্থ পরে তার কোনো কিছু যদি বাসায় বসে বাসায় প্রাপ্ত জিনিস দিয়ে যদি এক্সপেরিমেন্ট করা যায় সে ধরনের কোনো এক্সপেরিমেন্ট তাকে করতে দেয়া আছে কখনো আমরা অ্যাসাইনমেন্টের ভিতরে শিক্ষার্থীকে কোনো একটি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন বা প্ল্যানিং করতে বলেছি একটা উদাহরণ দেওয়া যাক কোনো একটি অ্যাসাইনমেন্টে আমরা বলেছি তোমার এলাকায় এই কোভিড পরিস্থিতি চলাকালীন সময়ে যে জরুরি সমস্যা তৈরি হয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে তার ভিতর থেকে কয়েকটি চিহ্নিত করো এরপর এই সমস্যাগুলো সমাধান করার জন্যে তোমরা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তোমাদের কি পরিমাণ অর্থের দরকার হতে পারে তার জন্য তোমরা একটি বাজেট প্রণয়ন করো এবং তারপর সেই বাজেটের যে অর্থ কতটুকু তোমরা সরবরাহ করতে পারবে আর কতটুকু ঘাটতি তোমাদের আছে আর সেই ঘাটতি কিভাবে তোমরা পূরণ করতে চাও সেটি ভেবে নিয়ে সেই অনুযায়ী তোমরা তোমাদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করো তার মানে এখানে আমরা যেটি বলেছি হতে পারে শিক্ষার্থী গাইবান্ধাই আছে তাহলে সে গাইবান্ধার সমস্যা চিহ্নিত করবে শিক্ষার্থী যদি বরিশাল থাকে সে বরিশালের সমস্যা চিহ্নিত করবে শিক্ষার্থী যদি রাঙামাটিতে থাকে সে সেখানের সমস্যা চিহ্নিত করবে এবং নিজেরা বন্ধুবান্ধব মিলে আলোচনা করে সে আলোচনাটা অতি অবশ্যই সামনাসামনি হতে হবে এমনটি নয় সে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে স্বাস্থ্যবিধি মেনে আশপাশের বন্ধুদের সাথে কথা বলতে পারে এবং তারপরে তাদের নিজেদের মতো করে তারা একটা পরিকল্পনা করবে অর্থাৎ এখানে আমরা যোগাযোগ দক্ষতার দিকে নজর দিয়েছি আমরা পরিকল্পনা প্রণয়নের দিকে লক্ষ্য দিয়েছি আমরা সমস্যা চিহ্নিতকরণের দিকে লক্ষ্য দিয়েছি এবং আমরা চেয়েছি এভাবেই ছোট ছোট সমস্যার সমাধান করতে করতে একদিন আমাদের শিক্ষার্থীরা অনেক বড় পরিকল্পনা করতে পারবে অনেক সমস্যা চিহ্নিত করতে পারবে এবং সেই সমস্যার সমাধানও তারা বের করতে পারবে কখনো কখনো অ্যাসাইনমেন্টের বিষয় হিসেবে আমরা সাক্ষাৎকার কিংবা ইন্টারভিউকে রেখেছি এই সাক্ষাৎকারটি কার হতেই পারে যা এই সাক্ষাৎকারটি পরিবারের বাবার কিংবা পরিবারের মায়ের কিংবা ভাইয়ের কিংবা বোনের কিংবা কোনো বন্ধুর কিংবা কোনো একজন প্রতিবেশীর কিংবা যদি সুবিধা থাকে তাহলে কোনো একজন বিখ্যাত ব্যক্তির তার সাক্ষাৎকার নিয়ে কি করতে হবে সেটা আমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে আমাদের প্রতিটি পরিবারেই কিছু সমস্যা থাকতে পারে প্রতিটি পরিবারে সাফল্যের গল্প থাকতে পারে প্রতিটি ব্যক্তির ভিতরে সাফল্য থাকতে পারে প্রতিটি ব্যক্তি সমাজ পরিবারের ভিতরে আরও বের করে নেয়ার জন্যে আবিষ্কার করার মতো হাজারটি বিষয় থাকতে পারে আমরা সেটিও চেয়েছি শিক্ষার্থীরা সেটি খুঁজে বের করবে তারা সাক্ষাৎকার গ্রহণ করবে এবং তার থেকে তারা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবে কখনো কখনো অ্যাসাইনমেন্টের ভিতরে কোনো একটি মন্তব্য দিয়ে বলা হয়েছে শিক্ষার্থী লিখবে সে এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে কি করে না সে তার যুক্তি উপস্থাপন করবে একটি বিষয়কে সে নানা আঙ্গিক থেকে বিচার করবে এবং শুধুমাত্র হাঁ বা এর ভিতরে তার যুক্তি সীমাবদ্ধ থাকবে না সে যদি কোনো একটি মতবাদকে গ্রহণ করে তাহলে তাকে বলতে হবে যে সে কেন এই মতবাদটিকে গ্রহণ করছে কোনো একটি বিষয়ে সে যদি বলে এই মন্তব্যের সাথে কিংবা মতবাদের সাথে আমি একমত নই সেটিও সে করতে পারে কিন্তু তাকে যুক্তি দিয়ে সেটিকে প্রতিষ্ঠিত করতে হবে অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা এটিও চেয়েছি কোনো একটি কাজ শিক্ষার্থী করার পর সে বলবে যে এই কাজটি সে কীভাবে করেছে কোনো একটি অ্যাসাইনমেন্টে আমরা বলেছি ছোট ক্লাসের এক শিক্ষার্থীদের জন্যে শিক্ষার্থী তার পরিবারের সঙ্গে কথা বলে যে কোনো একটি খাবার কিভাবে রান্না করতে হয় সেটি শিখবে তারপর সে নিজে হাতে ওই খাবারটি পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে নিজে রান্না করবে রান্না করার পর সে অ্যাসাইনমেন্টে লিখবে এই রান্নাগুলো করার জন্য তার কি কি উপকরণের প্রয়োজন হয়েছিল এই রান্না করতে তাকে কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে আর সবশেষে লিখবে এই খাবারটি কেন স্বাস্থ্যকর কিংবা সুষম অথবা সুষম নয় সে যখন নিজে রান্না করছে অন্যের হেল্প নিয়ে সে যখন রান্নাটা শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু এক ধরনের তার ক্রিয়েটিভিটি আর তারপরে সে যখন বলছে যে এই খাবারটি এই এই কারণে সুষম তখন সেটি হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং আবার এই যে সে অন্যের কাছ থেকে শুনল নিজে ইনভলভড হলো নিজে কোনো একটা কিছু পদ্ধতি অনুসরণ করে সে একটা কিছু তৈরি করলো তার মানে কি এখানে সে তার শারি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজটির সঙ্গে নিজেকে সে নিয়োজিত করছে সে অন্তর দিয়ে ফিল করছে যে এই কাজটি আমার জন্য করা দরকার পরিবারের জন্যে আমার এরকম একটা কোনো কিছু রান্না করে দিতে পারলে আমি খুব আনন্দিত বোধ করব আবার তাকে ভাবতেও হচ্ছে যে আমি কোন জায়গায় কোন জিনিসটি একটু বেশি দেব কিংবা কম দেব এভাবেও কিছু অ্যাসাইনমেন্ট করতে দেয়া হয়েছে যদি প্রশ্ন করেন এই আটটি বিষয় বা নয়টি বিষয়ের ভিতরেই কি সব অ্যাসাইনমেন্ট সীমাবদ্ধ তবে তার উত্তর হচ্ছে না এর বাইরেও আমরা কিছু কিছু বিষয় এনেছি কখনো হয়তো শিক্ষার্থীকে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছে কখনো তাকে নিবন্ধ লিখতে বলা হয়েছে কখনও একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলা হয়েছে কখনো হয়তো তাকে একটি রিফ্লেকটিভ জার্নাল করতে বলা হয়েছে কখনো তাকে যৌক্তিক মূল্যায়ন করতে বলা হয়েছে বিশ্লেষণের কথা আছে বর্ণনার কথা আছে গুরুত্ব নির্ণয়ের কথা আছে সমস্যা চিহ্নিতকরণের কথা আছে অনুসন্ধানের কথা বলা আছে তার মানে বৈচিত্র্যময় কাজের সাথে শিক্ষার্থীকে ইনভলভ করা হয়েছে কিছুতেই যাতে তার কাছে এই বিষয়গুলো একঘেয়ে মনে না হয় সেজন্য চেষ্টা করা হয়েছে আমি একটু আগে বলেছি ফ্যাক্ট ফাইল ফ্যাক্ট ফাইল হচ্ছে একটি ঘটনা কিংবা একজন ব্যক্তির উপরে বা তার কাজের উপরে যথাসম্ভব তথ্য সংগ্রহ করে সেগুলোকে একটি জায়গায় কম্পাইল করা আমরা যদি বলি বঙ্গবন্ধুর জীবনের পরে তুমি একটি ফ্যাক্ট ফাইল তৈরি করো শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারে তার পাঠ্যপুস্তক থেকে তথ্য সংগ্রহ করতে পারে সংবাদপত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারে অন্য কোনো বই পুস্তক থেকে তথ্য সংগ্রহ করতে পারে ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করতে পারে এমনকি প্রতিদিন টেলিভিশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে তথ্য উপস্থাপন করা হয় সেখান থেকেও সে তথ্য সংগ্রহ করতে পারে তার বাড়ির পরিবারের যে জ্যেষ্ঠ সদস্য বাবা মা ভাই বোন চাচা খালা মামা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে করে সেগুলোকে নিজেদের মতো করে প্রসেস করে একটি জায়গায় সে যখন সেগুলোকে কম্পাইল করবে এবং তার নিজস্ব সৃজনশীল চিন্তা দিয়ে সুন্দর করে যখন সে একটি ফাইল আকারে প্রেজেন্ট করবে সেটি হচ্ছে একটি ফ্যাক্ট ফাইল এত বৈচিত্র্যের কারণেই তাদের ভিতরে আনন্দের মাত্রা অনেক বেশি হবে বলে আমাদের বিশ্বাস এই বৈচিত্র্যময় কাজের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে তাদের নানা জায়গা থেকে তথ্য নিতে হবে অনেক মানুষের সাথে কথা বলতে হবে ব্যক্তি জীবনের সঙ্গে নিজের জীবনের সঙ্গে পরিবারের সঙ্গে এই অ্যাসাইনমেন্টগুলোকে সম্পৃক্ত করে তারা তাদের প্রোডাকশানে যাবে সেই কারণেই এই অ্যাসাইনমেন্টগুলো তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে বলে আমরা মনে করি সবাইকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু